প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় তৃতীয়বার দায়িত্ব লওয়ার পিছত তেখেতক মানে আজিলেকে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকার করা নাই। অহাকালি রাতেপা 11 বজাত তেখেতক মানে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎও করিম। আর শেহতিয়া পরিবেশ পরিস্থিতি বিশেষ বান পরিস্থিতির উপর তেখেতর লগত মই আলোচনা করার বাবে চেষ্টা করিম। এনআরসির বায়োমেট্রিক্স যিসকলর বন্ধ হয়ে আছে প্রায় 9,22,000 মানুষের এনআরসির ক্ষেত্র বায়োমেট্রিক্স বন্ধ হয়ে আছে, তার ভিতর বহুত মানুষ এনেকা আছে যার এনআরসির খসড়াটো নাম আছে, চূড়ান্ত তালিকাটো নাম আছে, আর কিছু এনআরসির লগত কোনো সম্বন্ধই নাছিল। সেই সকলে এনআরসির বায়োমেট্রিক বন্ধ হয়ে থাকার কারণে বহুত অসুবিধাত ভুগি আছে। এই বিষয়টো মই কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার লগত দিল্লীত থকা সময় আলোচনা করিবৰ বাবে চেষ্টা করি। তারপরে বিভিন্নজন মন্ত্রীক সাক্ষাৎ করে অসমৰ বিভিন্ন সমস্যা সমূহ বিশেষ IIM গুৱাহাটীৰ পলাশবাড়ীত প্রতিষ্ঠা হব তাক কেনেকে আমি ক্ষিপ্র করব পাৰো, নামরূপর সার কারখানা সেই বিষয়ে মন্ত্রী JP নাড্ডা ডাঙরিয়ার লগত আলোচনা করি, সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি খরটকিয়া যেটো আমার জাগিরোডত হব সেই বিষয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবর লগত আলোচনা করি। অসমত এটা নতুনকৈ রেলওয়ে কোচ ফ্যাক্টরি অর্থাৎ ডবা নির্মাণ করিব পৰা ফ্যাক্টরি এটার বিষয়েও মই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবর লগত আলোচনা করার বাবে চেষ্টা করি।